হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাহাত আছি আপনার সাথে, আপনাদের সেলার গ্রুপ বাইকার। সো ভিউয়ার্স, আজকে আমরা যেতেছি ক্যানিগোস, ক্যানিগোসের আহমেদ সাগর ক্যাফেতে। এই যে প্লেস অনেক সুন্দর, ওই প্লেসটা একটা গরুবি আমি মসজিদি বুঝি ফ্যান দিয়ে, আর প্লেসটা যাওয়া অনেক প্ল্যান ছিল আগে থেকেই, বাট যাওয়া হয় নাই, অনেক কারণে যাওয়া হয় নাই। কালকে যাওয়ার কথা আছে, বাট আমি আজকে যেতেছি, কালকে হয়তো আমি অন্য কোথাও যাবো। আর ভিডিও দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। ভিডিও অবশ্যই, মানে প্লেসটা সত্যি অনেক সুন্দর। সো ওইটা ওইটার সাথে আছে আবার চারুলতা ক্যাফে, ওই ক্যাফটা অনেক সুন্দর। সো দুইটা দুই জায়গায় যাবো, মানে আশা দুই জায়গায় যাবো যদি যাওয়ার সময় থাকে। সো ভিউয়ার্স, ভিডিও দেখতে এনজয় করতে থাকুন, রোড সাইড ভিডিও দেখতে থাকুন। রোড অবশ্যই আপনার সাথে কথা হচ্ছে, এনজয় দ্য ব্লগ। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি মিরপুরে। সরি, আমার অনেক ঠান্ডা লাগছে, তাই হয়তো আমার কণ্ঠে একটু খাপ লাগতে পারে, তার জন্য সরি। আমরা এখন আছি মিরপুরে, আর এখন আমরা যাব গাবতলি। প্রথমে গাবতলি হয়ে তারপর যাব কেরানীগঞ্জ। সো ঢাকা দিয়েও যাওয়া যায়, মানে আমরা মিরপুর দিয়ে যাচ্ছি কারণ মিরপুর জ্যাম কম পড়বে। ঢাকা দিয়েও যাওয়া যায়, ঢাকা দিয়ে গেলে আপনারা ঢাকা দিয়ে পার হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে তারপর যেতে হয়, মানে ওইখান দিয়েও যাওয়া, ওইখান দিয়ে গাবতলি আসতে হবে, এখান দিয়ে গেলে গাবতলি যেতে হবে, বাট এখান দিয়ে জ্যাম কম পড়বে তাই এখান দিয়ে যাওয়া। আর আমার সাথে আজকে কেউ নাই, বিশেষ করে আমি মনির এই দুজনই আসি আর কি, আর বাকিরা একটু ব্যস্ত, মানে সবার তো সবসময় সময় হয় না আমার সাথে যাওয়ার, প্রবলেম নাই, আমরা যেতেছি ব্লগে, এনজয় হবে ইনশাল্লাহ। প্লেসটা অনেক সুন্দর আশা করি, কারণ আমি যতটুকু জানি প্লেসটা অনেক সুন্দর। সো আপনারা ভিডিও দেখতে এনজয় করতে থাকুন, রোড সাইড ভিডিও দেখতে থাকুন, ক্যানিগঞ্জ গিয়ে তারপর আপনার সাথে কথা হচ্ছে। লেটস এনজয় দ্য ব্লগ। আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটায় আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। সো গাইস, আমরা এখন চলে আসছি ক্যানিগঞ্জ, আর ক্যানিগঞ্জের শেষের দিকে, মানে সরি গাবতলির শেষের দিকে, ক্যানিগঞ্জ সামনে, মানে একটা জ্যাম পড়বে সামনে, ওই জ্যাম থেকে বের হয়ে ডান দিকে মোড় নিলে ক্যানিগঞ্জ। আর অবশ্যই ভিউটা অবশ্যই ভালো আসবে ক্যানিগঞ্জের, কারণ অনেক ভালো গ্যাম সাইটের দিকে পড়ছে ওই রেস্টুরেন্টটা। সো যেতে থাকি, লেটস এনজয় দ্য ব্লগ, ভিডিও দেখতে এনজয় করতে থাকুন, ক্যানিগঞ্জ গিয়ে তারপর আপনার সাথে কথা হচ্ছে। সকালে প্রতি প্রহরে ঘুমে গেতকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার অভিনয়ে, ও ছোটা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে, জানি একদিন তোর চলে যাওয়ায় আমার কাঁদবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না, আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবে সেদিন হারিয়ে সব তুই তুই কাঁদবি ঝুরিয়ে।
তুচ্ছ করে আমায় নিয়ে হাসে হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি কেরানীগঞ্জের আহমেদ সাগর রেস্টুরেন্টে। তার রেস্টুরেন্ট সত্যি অনেক সুন্দর। দুপুরে অবশ্য শুক্রবার আসলে অনেক জমজমাট থাকতো, আর রাত্রে তো আরও জমজমাট হয় এই এলাকা, মানে এই রেস্টুরেন্টটা, মানে রেস্টুরেন্ট দেখতে অনেক অনেক বড়ো, রেস্টুরেন্টটা দেখতে পারেন অনেক বড়ো। আর আপনাদের একটা এরিয়াল ভিউ দেওয়া হবে, মানে এরিয়াল ভিউ প্লাস ড্রোন ফুটেজ সব কিছু আমি দিব একটু পর। সো খেতে হবে, রেস্টুরেন্ট আসলে তো খেতে তো হবেই। আর রেস্টুরেন্ট সত্যি অনেক সুন্দর। মনিরকে তোমার কেমন লাগছে বলো কিছু? মনিরে ভালো লাগতেছে, কারণ মনির এখানে প্যাকেজ দেখতে পারে নাই। আজকে পৌঁছেছিল, আজকে এখানে আসবে, প্যাকেজ ট্যাকেজ দেখবে, কিন্তু আজকে শুক্রবার না, তাই এখানে প্যাকেজ কম। প্যাকেজ কম বলতে আপনার যা বুঝেন তাই। তো কেউ নাই আমার সাথে, শুধু মানে আমাদের ক্যামেরার পিছনে আছে মনির ভাই, ডাকুচি ভাই। সো ও ভাবছিল এখানে অনেক প্যাকেজ পাবে, বাট পায় নাই, দুঃখের বিষয়। আর কেউ আসে নাই, আর বিশেষ করে এখানে আছে কে আছে, আবির এখন একটা বিয়ার দাওয়াতে আছে, নিশাদ একটা সমস্যা এখন আসতে পারে নাই, আরও অনেকে অনেক অনেক সমস্যা। তো প্যার নেই, যেহেতু আমি ব্লগ, আর এখন ব্লগ আমার মেক করতে হবে, আপনার জন্য কন্টেন্ট বানাতে হবে, তাই আমার এখানে আসা। প্লেসটা সত্যি অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে প্লেসে। যদি বন্ধু থাকতো আরও ভালো লাগতো, বাট প্লেসটা সত্যি অনেক সুন্দর। যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, আপনার পার্টনার নিয়ে আসেন, সত্যি প্লেসটা সত্যি অনেক সুন্দর, মানে উপভোগ করতে পারেন প্লেসটা। তো ভিডিও দেখতে এনজয় করতে থাকুন। আমি এখন আপনার ড্রোন ভিউ আর পুরো রেস্টুরেন্টের এরিয়াল ভিউ দেখে আসুন। So, let's go. Oh,
ভিউয়ার্স আপনারা অবশ্যই এই আহমেদ সাগর ক্যাফের পুরো এরিয়ার ভিউ আর ড্রোন ভিউ দেখে আসছেন, আর অবশ্যই ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের এখানে টোটাল মিলে সব কিছুই ভালো লাগছে, যদি প্লেসটা সন্ধ্যার পর আসা যায় তাহলে অবশ্যই ভালো, সন্ধ্যার পর আসার রিকমেন্ড থাকবে যে আসেন, আর বিকালে আসলে এভাবে আসলে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। সো ভিডিও দেখুন, এনজয় করতে থাকুন, যাওয়ার সময় তারপর আবার আপনাদের সামনে আসতেছি, তো আমরা খাই দিই তারপর কথা হচ্ছে। সো ভিউয়ার্স আমরা এখন চলে যাব, আমরা এখন যাব ঢাকা দিয়ে যেতে পারি, ইচ্ছা আছে ঢাকা দিয়ে যাওয়ার। আর মিরপুর এলাকার ভাই অনেক গ্যাঞ্জাম একটা এলাকা ভাই মিরপুর, যাই হোক তাও ভাই মিরপুর যা দেখছেন তার তাদেরকে বলতেছেন, আবার মিরপুর জ্যাম নাই অবশ্য, কোনো জ্যাম পাইনি আমার আসার সময়, কিন্তু আর কি আশেপাশে অনেক ময়লা রেখা দিয়েছে মিরপুর আশেপাশে, মানে পারে না রাস্তায় ফেলা দিব মিরপুরের লোকরা। যাই হোক আমরা এখন যাব বাসার দিকে, আর এখানে প্লেস অনেক ভালো লাগছে, আর এখন আমরা ম্যাপ দেখতেছি কোথায় যাওয়া যায় কীভাবে যাওয়া যায়। তো আমাদের আমাদের হয়তো আটটা স্টেশন যাওয়ার কথা ছিল না, ওই সাউন্ডটাকে দাঁড়া দোকান ছিল, আমি বাইরে জিজ্ঞেস করলাম, বাট ওইটা অফ, মানে ওদেরকে আর কি ওইখানে আর কি শুক্রবারে হয়তো জমজট বেশি হয়তো, তাই আর কি ওদেরকে ওইখানে লোক নাই তো অফ, তাই দেখতে পারতেছি না, হয়তো কোনো কোনো ব্লগ অবশ্যই আমি একদিন আসবো চাউলটা ক্যাফে, আর এটাও আমি নাইট নাইট ভিউ অবশ্যই আমি দেখাবো একদিন, অবশ্যই আমি আসবো ফ্রেন্ড সাইকেল নিয়ে আসবো ইনশাল্লাহ, কি বলো? সো আসবো, ভালো লাগবে। আর আজকের মোটর ব্লগে সম্পূর্ণ ভিউ এই যে মিজে ফোরকে দিয়ে করা হয়েছে, অবশ্যই আগের ব্লগে একটু মানে হেডলাইট উপরে গেছিলো, মানে ভিডিওগুলো মানে আমার বাইকটা দেখা যায়নি সম্পূর্ণ, হয়তো আজকে দেখা যেতে পারে, আমি এখন ভিডিওগুলো দেখি নাই, হয়তো দেখা যেতে পারে। সো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স এ পর্যন্তই, দেখো নতুন কোনো ব্লগ নতুন কোনো স্থানে, সো রাস্তায় অবশ্যই আপনাদের সাথে কথা হবে, রাস্তায় হয়তো বাই দিতে পারি, এখানেও ব্লগ অফ হয়ে দিতে পারে, কথা বলা যায় না। সো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি ঢাকার দিকে, আর এবার মিরপুরে যেতেছি না, কারণ মিরপুর অনেক গুলিগুলি রাস্তা, তো তাই অনেক জ্যাম পড়ার মনে আছে, আর অনেক পুলিশ অনেক থামা, আমার লাইসেন্সের সব রেডি, তারপরও পুলিশে গ্যাঞ্জাম পড়তে চাই না, তাই ঢাকাতে বেরোইতেছি। সো গাইস ভিডিও দেখতে এনজয় করতে থাকুন, দেখো আমি নতুন কোনো ব্লগে নতুন কোনো স্থানে, আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই এখানে শেষ করবো না, আপনাদের রোড সাইড ভিডিও দেখাবো। সো রোড সাইড ভিডিও দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, টাটা গুড বাই, দেখা হচ্ছে নতুন কোন ব্লগে, সবাই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Oh let me up with a bright smile on now, meet me in the door, so won't get lost.